এদিকে দুঃখজনক ব্যাপারটা তোমাদেরকে বলি। খেয়ে দেখা যাক চেন্নাই এর বিরিয়ানি। ওয়েলকাম ব্যাক টু দ্য ভিডিও গাইস। তো কেমন আছো তোমরা? আজ যেখান থেকে আগের ব্লগটা এন্ড করেছি সেখান থেকে আবার স্টার্ট করছি। ব্যাক বয়ে শেষ অত দূর পর্যন্ত নিয়ে যেতে হবে, চেক ইন করতে হবে। চেক ইন 12টার সময় বলেছে, আমরা বুক করেছি 11টা থেকে। মারিনা প্যালেস কিছু নাম আছে এখানে, ভাষার খুবই অসুবিধা। মশলা ধোসায় বানাচ্ছে। ধোসাটা আমরা খাওয়া শুরু করে দিয়েছি, কিছুটা এরকম দেখতে খেতে বেশ ভালো, দেখতে অতটা মানে কুড়মুড়ে নয়। খাওয়া হয়ে গেছে কিন্তু বুঝতে পারছি না, এটাও দিয়েছে আবার এটাও দিয়েছে, তো কোনটা ধোবার কোনটা খাওয়ার, খাওয়ার কোনোটাই নেই, যে কোনো একটা ধোবার। ধোসা খাওয়া দাওয়ার পর আমরা আবার বাইরেটাতে এসেছি। এখানে একটু বেশ দারুণ ঝর্ণা আছে, আমরা ওই দিক থেকে হেঁটে হেঁটে আসছি। আর এইদিকে দেখো প্রেসিডেন্সি কলেজ চেন্নাই, বৃষ্টি এখনো যাচ্ছে সাথে সাথে, অনেকটা দূর এটা। এটাই এটাই তো করে এলাম ওই দিক থেকে সেকেন্ড ফ্লোরে। মানে গাল খাওয়ার মতন কিছু করিস না আপাতত তো, কিছু এক্স্যাক্টলি এরকম লাগছে রুমটা। দেখা যাক ওয়াশরুম কেমন, ওয়াশরুমটাও ঠিক আছে। বেনি মহারাজ সেই হসপিটালে বেডে শুয়ে থাকে না পেশেন্ট, ওরকম করে শুয়ে আছে। এখন দেখবো এই টিভিটা চলে কিনা, চালু হয়ে চাই। এবার আমরা এখান থেকে যাব, এখানে একটা মিউজিয়াম আছে। কত টাকা দুধ আছে এখান থেকে? আগে খেতে যাব, খিদে পেয়েছে তো, দেখি দেখা যাক কিছু খাওয়া দাওয়া করা যায়। ব্যাপার হলো টাইমিং গুলো খোলানোর, কারণ 5টার সময় মিউজিয়াম অফ হয়ে। তো আমরা বেরোচ্ছি এবার, অলমোস্ট 2:30 হয়ে। চেন্নাইয়ের বাজার কিছু এরকম লাগছে দুপুরবেলায়। একটা বিরিয়ানি দোকান দেখা যাচ্ছে ওখানে, চল চলো যাওয়া যায়। সাউথে আসার এতদিন পর আমি নিজে এত মনের মতন বিরিয়ানি পেয়েছি। তো এটা ছিল রেস্টুরেন্টটা, এটা থেকে তো আমরা ওই দিক থেকে এলাম। এদিকে দেখো দেয়ালে এত সুন্দর ছবি আঁকা আছে, বেশ ক্রিয়েটিভ এই জায়গাটা। তো আমরা বিচের সামনে আবার এসেছি, এখানে একটা লাইট হাউসও আছে। ভাই হাঁটতে হাঁটতে অ্যাকচুয়ালিতে হাঁপিয়ে যাচ্ছি, সেই ওইখান থেকে এসছি আরও 1 মিনিটের মতন হাঁটতে হবে বালিতে। সেই হেঁটে হেঁটে অনেকটা ভেতর দিকে, অনেকটা ভেতর দিকে। অবশেষে হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি সমুদ্রের কাছে। দুঃখজনক ব্যাপারটা তোমাদেরকে বলি, এই বিচে তোমরা দেখতে পাচ্ছ কেউ স্নান করছে না। আমাদের হোটেলে যেখানে আমরা চেক ইন করেছি তিনি বলছেন যে করোনার আগে পর্যন্ত এখানে অ্যালাউ করতো, কিন্তু এখন বহুদিন হয়েছে যে এখানে স্নান করে অ্যালাউড নয়। এদিকে পাইনঅ্যাপেল নিয়েছি। বাসে যেমনই তুমি যত স্লিপার বাস, যেমন বাস যতই সুখের বাস রাখো ঘুম হয় না বাসে। আমরা ওই দিক করে সোজা হেঁটে 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 এলাম। এখানে দেখো হিন্দু স্কুল, চলো দেখি ওই দিকটা আরো কি আছে। আমরা ওই দিক থেকে হেঁটে হেঁটে, এই দিকটা কি আছে জানি না, তাও হেঁটে হেঁটে যাচ্ছি এদিকে। নেতাজি সুভাষ চন্দ্র বোসের এখানে স্ট্যাচু আছে। দেখো আমি অনেস্টলি বলছি, এখানে মানে ওই ব্যাপারটা নেই যেটা ধরো বাঙালিরা যেমন পুরী যায়, দীঘা যায়, যেমন স্নান করাটাকে একটা
ক্রেজ রাখে যে হিসাব সেলিব্রেশন করে এখানে লোকরা মানে বিচে স্নান করাটা সেরকম ভাবে সেলিব্রেট করে না হিসাবে একটা মতন ডিসঅ্যাপয়েন্ট আছি আমরা কারণ যে উদ্দেশ্যে এসেছিলাম অবশ্য আমাদের জানা ছিল না তো আপাতত এরকমই হিটে যাচ্ছি আর হয়তো লাইক একদিন দুদিন একদিন মানে কাল রাতেই ভাবছি যে বেরিয়ে যাবো এখান থেকে অত মানে আমাদের বুকিংস আছে তাও ভাই ছুটি কাটিয়ে মানে নিয়ে নিয়ে এসছি কোম্পানি থেকে ছুটিগুলো এক একটা সে অমূল্য বাঁচিয়ে রাখতে হবে অনেক জায়গায় আমাদের এখানে পূর্ব মিউজিয়ামস আছে বিবেকানন্দের ঘর আছে এখানে আরও অনেক কিছু ঘোরার আছে এখানে তো কালকের ব্লগে তোমরা দেখতে পাবে তো আশা করি ভিডিওটা তোমার ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো শেয়ার করো কমেন্টস করো সাবস্ক্রাইব করো রাজদীপ সাধু ব্লগস দেখা হচ্ছে তোমার সাথে এক নতুন ব্লগে আজকের জন্য এতটুকুই থ্যাংক ইউ সো মাচ